এবং রাশদুল ইসলাম আব্রাহম লিখেছেন কোরআনে জিন সম্পর্কে অনেক তথ্য দেওয়া হয়েছে অনেকে জিন আছে এটা বিশ্বাস করেন এ সম্পর্কে কিছু বলেন জিনকে যারা অবিশ্বাস করে তাদের ইমান থাকবে না কারণ জিন নামে একটি আলাদা নাজিল করেছেন এবং জিনের অস্তিত্ব সম্পর্কে করণা আল্লাহ তালা অনেক কথা বলেছেন অতএব এটিকে অস্বীকার করা মানে হলো আল্লাহরবুল আলামিন প্রতি অবিশ্বাস স্থাপন করা যেটা কুফুরি যার ফলে মানুষ ইমান থেকে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আর জিনের অস্তিত্ব এটা যে আছে সেটা বোঝার জন্য জিনে ধরা রোগীগুলোকে নিয়ে অ্যানালাইসিস করাটা যথেষ্ট যেসব বাসায় যেসব বাড়িতে যেসব জায়গায় জিনের উপদ্রব আছে এবং জেনে ধরা রোগী যারা খুব কাছে থেকে দেখতে পেয়েছেন অবলোকন করতে পেয়েছেন তারা জিনের অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এই একটি জায়গায় এসে বিজ্ঞান কোরআনের কাছে অন্তত পরাস্ত হতে এবং কোরআনের কাছে সারান্নার করতে বাধ্য এখনও পর্যন্ত জিনের অস্তিত্ব বিজ্ঞান আবিষ্কার করতে পারে না এবং যার কারণে বিজ্ঞান জিনের অস্তিত্বকে অস্বীকার করে অথচ কোরআনিকারিম জীবন স্থিতির কথা বলেছে যারা জেনে ধরা রুগীর কাছে থেকে এক নয় বরং একাধিক বহু রুগী দেখেছেন তারা বলতে পারবেন যে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পৃথিবীতে কেউ এখনও পর্যন্ত আঘাত করাতে পারে এবং পারবেও না হ্যাঁ কিছু কিছু জেনে ধরা রুগী আমরা জানি যে জেনে ধরা রুগী আসলে সেটা মানসিক রুগী বা অন্য কিছু কিন্তু কিছু কিছু আছে যেগুলো জেনে ধরার রুগী সত্যি সেগুলোর কিন্তু কোনো ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারবে না ধরুন একজন মানুষ একটা বাঁশের খুব চিকন একটা ডালের উপর উঠে বসে আছে বিজ্ঞানের কি ব্যাখ্যা দিবে কোনো ব্যাখ্যা দিতে পারবে না ব্যক্তিগতভাবে অনেক জেনে ধরা রোগীকে আমি দেখেছি যে আহ ক্যারিমের তেলাওয়াত যখন করে তখন তাদের হাত পা সব বাঁকা হয়ে আছে এবং রিঙের মতো বাঁকা হয়ে যায় ভয়ঙ্কর অবস্থা হয় এবং চিৎকার শুরু হয় তাদের কিন্তু আপনার এই যে অবস্থাটা হয় এই অবস্থাটা কীভাবে হয় আমি নিজের চোখে এক বদলকে দেখেছি তার পায়ের যে পাতাটা এই পাতাটা এরকম এরকম বাঁকা হয়ে যাচ্ছে কোরআনকারি ক্যারিমের তেলাওয়াত এবং আজান শুনে তো আবার সেটা বন্ধ করলে তারা স্বাভাবিক হয়ে যাচ্ছে তো এইগুলাতে এগুলার বিজ্ঞান কোনো ব্যাখ্যা দিতে পারবে না কিন্তু এগুলো সবগুলো দ্বারা প্রমাণ হয় যে জিন এবং জাদু এ বিষয়গুলো যেগুলোর কথা কোনো বলেছি সেগুলোর অস্তিত্ব আছে বিশেষ করে কোরআনিকের তেলাওয়াতের সাথে এ ধরনের রোগীর সুস্থ হওয়া অথবা অসুস্থ রোগীর অসুস্থতা ধরা পড়া এ বিষয়গুলো তো চোখের সামনে বহুবার আল্লাহ তারা আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন যাই হোক তো এই জন্য যেন অস্তিত্বকে অস্বীকার তারাই করেন যারা এগুলোর সম্পর্কে বিস্তারিত না একজন যখন আল্লাহর আনবেন আল্লাহ যা বলেছেন আমার বুঝে আসুক বা না আসুক যদি ইমান আনেন্লাহ তার মুখ কখনো ছোট হবে না বরং তার ইমান আরো আপনার হবে আরো শক্তিশালী হবে পরবর্তীতে এর বাস্তবায়ন দেখে তিনি সালাবদিন নীল দিগন্ত আইডি থেকে আপনি লিখেছেন বিয়ের মধ্যে দেনমোহর না দিয়ে বিয়ে হলে ওই বিয়ে কি হালাল হবে এর সমাধান কি একটু বললে ভালো হবে যদি কোনো বিয়েতে দেন মোহরটা ধার্য করা না হয় কিন্তু প্রস্তাব প্রস্তাব গ্রহণ এগুলো হয়েছে যথাযথ নিয়মে সাক্ষীরা উপস্থিত ছিলেন বিয়ের যে মৌলিক শর্ত আচরণ সবগুলো ঠিক ছিল তারপরে মহরটা উল্লেখ করা হয়নি এটা ভুলে বলা হয়নি এরকম হলেও বিয়ে হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে মহর যেটা ধার্য হবে সেটা হবে মহরে মিছিল অর্থাৎ যে মেয়েকে বিয়ে করা হয়েছে সচরাচর এই মেয়ে এই কোয়ালিটির মেয়ে এই বংশের তার বোন বা অন্য যারা আছে তাদের মহরের সাথে মিল করে মহর ধার্য হবে ওই পক্ষ যদি সম্মত হয়ে যায় আলহামদুলিল্লাহ যথেষ্ট মহর স্ত্রীকে দিতেই হবে এবং ধার্য করতেই হবে কিন্তু বিয়ের সময় আগের সময় ধরুন কথা উল্লেখ করা হলো না বা উল্লেখ করতে ভুলে গেল নির্ধারণ করা হলো না ধরুন তাতে যে বিয়ে হবে না ব্যাপারটা সেরকম না কিন্তু পরবর্তীতে তা নির্ধারিত হবে এবং স্ত্রীকে মহর টিকে দিতে হবে বিয়ে হয়ে যাবে রোশন জাহান আপনি লিখেছেন অনেক সময় হায়েজ ভালো হয়ে গেছে মনে করে মধ্যবর্তী সময় নামাজ পড়ে ফেলি পরে আবার রক্ত দেখা যায় এই জন্য কি গুণাগার হতে হবে না আপনি সুধারণাবশত সরিয়ার যে আপনার ক্ষেত্রে নিয়ম বলা আছে সে নিয়মকে ফলো করে যদি আপনি নামাজ শুরু করেন তারপর আপনি দেখলেন যে না আবার ব্লিডিং শুরু হয়ে গেছে তাহলে এর ফলে আপনার কোনো গুণ হবে না কারণ আপনি তো আল্লাহর আনুগত্য করার চেষ্টাই করেছেন কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে যে না আপনি যেটিকে সুস্থতা মনে করেন সেটি আসল সুস্থতা ছিল না সেটা তো আপনার অজান্ত হয়েছে বিদ্যার কারণে কোনো গুণ হবে না বরং আপনি আপনার দায়িত্বই পালন করেছেন আরিফুল ইসলাম লিখেছেন স্ত্রী আমার সাথে জামাতে নামাজ পড়লে স্ত্রী আমার কোন পাশে দাঁড়াবে স্ত্রী যদি আপনার সাথে জামাতে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে স্ত্রী আপনার পেছনে দাঁড়াবেন আপনার পাশে দাঁড়াবেন না দুজন পুরুষ যেরকম পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েন কিন্তু নারী স্বামী এবং স্ত্রী নামাজ পড়লে স্ত্রী পেছনে দাঁড়াবেন স্বামী সামনে দাঁড়াবেন স্বামীর আশেপাশে তার ছেলে বাবা বা কোনো পুরুষরা দাঁড়াবেন মেয়েরা আলাদা দাঁড়াবেন নবী করিম সাল্লাম বলেছেন ওখাই রসফুফের নিসাই আখ রহন না মেয়েদের উত্তম কাতার এবং সারি হলো যেটা পেছনে হয়ে থাকে সেটা